हेलो बंधुरा, आज के आमी एगलेस केकर रेसिपि निये आबार आपनादेर सामने हाजिर हलाम। प्रथमे आमी एखाने 3 कप मतो मयदा निये निएछि। मयदाटा आमी दोकान थेके निएछि, होयतो पोकाओ थाकते पारे, ताई आमी चालनी निये चालिये निएछि। चालानो होये गेले मयदाटाके की की दिये मिक्सड करबो सेटा आमी एके एके देखाबो। बंधुरा, आमार चालानो प्राय शेष होये आसछे, मयदागुलो प्राय चालिये निएछि। एबार चालिये आमी देखाच्छि। এবারে আমি ওই মিক্সিতে চিনিকে গুঁড়ো করে নিয়েছি। আমি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিনি প্রায় 2 কাপ মতো চিনি নিয়েছি আমি, 3 কাপ ময়দাতে। এই চিনিটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তার কারণ ওটা আমার মেশাতে সুবিধে হবে। এবার কারো বাড়িতে যদি মিক্সি নাও থাকে তো তাহলে বেশি সময় করে ফাটাতে হবে। তো আমার মিক্সি আছে যেহেতু, আমি মিক্সিতে চিনিটা গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিলেই ভালো হয়। ময়দার সঙ্গে চিনিগুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি। এবার 2 চামচ মতো আমি খাওয়ার সোডা দিয়ে দিলাম। তারপরে আমি এবার বেকিং সোডা দেব 2 চামচের মতো। দেখতেই পাচ্ছেন যে বেকিং পাউডার লেখা আছে, এই বেকিং পাউডার আমি 2-3 চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এরপরে আমি এর সঙ্গে ভ্যানিলা মেশাবো। দেখতে পাচ্ছেন ভ্যানিলা আমি 1 টিস্পুন মতো দিয়ে দিলাম। আর একটু লাগবে, তার জন্য আমি আর অল্প একটু, ফুল চামচ না করে অল্প একটু চামচে নিয়ে আবার দিয়ে দিলাম। এবারে আমি এখানে 2 কাপ মতো রিফাইন অয়েল দেব, কারণ কি আমি 3 কাপ মতো ময়দা নিয়েছি। 2 কাপ মতো রিফাইন অয়েল দিলে তবে কেকটা ভালো স্মুথ একদম নরম হবে। আমি 2 কাপ মতো রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি। 1 কাপ দিয়েছি, 1 কাপ দিচ্ছি। এবার লবণ আমি 7 মতো দিয়ে দেব। আপনারাও আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। এবার আমি মিক্সড করব। এবারে আমরা একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্সড করে নেব ভালো করে। যতক্ষণ না ভালো করে মিক্সড হচ্ছে কিন্তু ভালো হবে না কেকটা, তাই ভালো করে আমরা মিক্সড করে নিচ্ছি। মিক্সড হয়ে গেলে আমি 1 কাপ মতো আবার একটু জল দিলাম। এরপরে যেহেতু আমার এটা এগলেস কেক, তাই আমি এখানে ডিম দিচ্ছি না, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমার কোনো ডিম আমি এখানে ফেটিয়ে দিচ্ছি না। আমি এখানে দুধ দিয়ে বানাবো, তাই আমি এখানে 1 কাপ মতো দুধ দেব। এইটা আমি একটু ভালো করে মাখিয়ে নিই, ব্লেন্ড করে নিই, তারপরে আমি দুধ। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, কিন্তু কেকের একটাই সবচেয়ে সিক্রেট জিনিস হচ্ছে ব্লেন্ড করতে হবে ভালো করে। যত বেশি ব্লেন্ড করবেন কেক তত বেশি ফুলে উঠবে। এবার আমি দুধ নিয়ে নিচ্ছি 1 কাপ। যেহেতু আমি ডিম দিইনি তার জন্য আমি দুধ দিয়ে কেকটা আজকে বানাবো, তাই দুধ 1 কাপ মতো আমি দুধ নিয়ে নিয়েছি। ভালো করে এই দুধটাকে মেশাবো, ব্লেন্ড করে নেবো ব্লেন্ডার দিয়ে। যত বেশি সময় ধরে ব্লেন্ড করবেন কেক কিন্তু তত ভালো হবে, একদম স্মুথ নরম হবে ও ফুলে উঠবে, সুন্দর দেখতেও লাগবে। তাই ফেটাতে হবে বেশি করে, ব্লেন্ড দিয়ে ভালো করে ব্লেন্ডার করতে হবে। যত বেশি ব্লেন্ড করবেন কেক কিন্তু খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন এরকম ওপর দিকে তুলে এদিক ওদিক করে ফেলতে হবে, ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে। আমি যেরকম দেখতে পাচ্ছেন একটু বেশি 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 করে ঘোরাচ্ছি, কারোর আমার ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়েছি, যে বাটিটা আমি প্রেশার কুকারের মধ্যে বসাবো। এবার আমি ওইতে এই বাটিতে করে বাটার পেপার দিয়ে দিচ্ছি। আপনারা বাটার পেপার চাইলে কিনে নিয়ে আসতে পারেন, নাহলে বাড়িতে কাগজ নিয়ে তাতে তেল মাখিয়ে, সাদা তেল মাখিয়েও বাটার পেপার তৈরি করা যায়, যেটা আমি বাড়িতে বানিয়েছি এটা। এবার আমি ফেটানো ব্যাটারটা এই বাটিতে করে ঢেলে নিচ্ছি ভালো করে। এই ওপর তুলে একটু ঢালবেন, কারণ কি ওপর তুলে ঢাললে ভালো করে চারদিকে বাটি চারদিকে চলে যাবে, আর হাত দিতে হবে না। এটা তো আমরা চামচ দিয়ে হাত দিয়ে কিছুতেই করতে পারবো না, সেই ওপর থেকে ফেলেই করতে হবে আমাদের। তো ভালো করে পরিষ্কার করে বাটিটা থেকে নিয়ে এখানে বাটিতে ঢেলে দেবেন। এটা আমরা প্রেশার কুকারের মধ্যে বসাবো। আমি একটু আগে কী করেছি, প্রেশার কুকারের মধ্যে বালি দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কম হিটে, কারণ বালিটাতে হিট করতে হবে আগে থেকে। তার জন্য আমি প্রেশার কুকারটাকে
আগে থেকে ওভেনে বসিয়ে দিয়ে এসেছি। আমি এটা নিয়ে গিয়ে এবার ওভেনের মধ্যে নিয়ে গিয়ে এবার প্রেশার কুকারের মধ্যে এটা বসাবো। ভালো করে নিয়ে নিই। এবার আমি ড্রাই ফ্রুট দিয়ে কেকটা সাজিয়ে নেব। ড্রাই ফ্রুট বলতে আমার কাছে তো এখন কিশমিশ ই আছে, কারণ কেউ চাইলে টুটি ফুটিও দিতে পারেন, আবার কাজু থাকলেও দিতে পারেন। আমি ওই ড্রাই ফ্রুট বলতে আমার এই কিশমিশই আছে। বাড়িতে এখন আমার কিছু নেই কেনা, যেহেতু লকডাউন পড়ে গেছে আমি মার্কেটে যেতেও পারিনি, তার জন্য বাড়িতে যা ছিল তাই দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে টুটি ফুটিও ওপরে ছড়িয়ে দিতে পারেন, কাজু দিতে পারেন, ভালো করে সাজিয়ে দেবেন, তাহলে কেকটা একটু দেখতে সুন্দরও লাগবে। আমার সাজানো প্রায় হয়ে গেছে। এরপরে আমি এটা নিয়ে যাব প্রেশার কুকারের মধ্যে বসাবো। সাজানো হয়ে গেল আমার, দেখলেন এবার আমি নিয়ে চলে এসেছি এই গ্যাসের মধ্যে। বালিটা আমি আগে থেকে গরম করে রেখেছি, এবার আমি এই বালির মধ্যে বসিয়ে দেব। বাটিটা বসিয়ে দিয়ে ভালো করে বসিয়ে দিলাম। আমি এবার এই বসানোর পর থেকে 45 মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। এবার আমরা যখন ঢাকা দেব, প্রেশার কুকারের সিটিটা আমরা লাগাবো না, সিটিটা আমরা খুলে রাখবো। কেকটা আমার হয়ে গেছে অলরেডি, আমরা দেখে নিচ্ছি ভেতরে কাঁচা আছে কি না। দেখতেই পাচ্ছেন কিছু লাগেনি, তার মানে আমার কেকটা হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, যেমন দেখতে তেমন খেতেও অবশ্যই লাগবে। তো আমি এটাকে বার করি, তারপরে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এটা আমি কেটে দেখাবো, বের করে নিয়ে এসেছি। কত সুন্দর দেখতে লাগছে, কালারটা কী সুন্দর চলে এসেছে। এবার আমি কাটছি, কেটে দেখাবো যে কতটা নরম হয়েছে কেকটা। আমার ছেলে তো খাবে বলে চিৎকার করছে, তো আমি দেখাচ্ছি কত নরম হয়ে গেছে কেকটা, কত সুন্দর নরম হয়েছে, একদম স্মুথ হয়ে গেছে। আমি ডিম দিইনি কিন্তু। টাটা বাই বাই, আমার ভিডিও শেষ হয়ে গেছে।